যদি প্রথম আমার চ্যানেলটি ভিউ করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং সাথে বেল বাটনে ক্লিক করবেন। বেল বাটনে ক্লিক করার সুবিধা হবে আমি যখন কোনো প্রোগ্রাম আপলোড করব আমার চ্যানেলটিতে সেটা সর্বপ্রথম আপনি দেখতে পাবেন। আসসালামু আলাইকুম, ফরট্রান 90-তে আপনাদের স্বাগতম। আমি তামিল হোসেন। আজকে আপনাদেরকে যে প্রোগ্রামটি দেখাবো সেই প্রোগ্রামটি আমরা একটু দেখে নিই। রাইট ফরট্রান প্রোগ্রাম টু প্রিন্ট দ্য নাম্বার আপ টু 1 থেকে 300, মানে 1 থেকে 300 পর্যন্ত পূর্ণ সংখ্যা ছাপানোর জন্য একটি ফরট্রান প্রোগ্রাম লিখব। চলুন আমরা প্রোগ্রামটি শুরু করে দিই। তার আগে বলে নিচ্ছি, আপনারা যদি প্রথম আমার চ্যানেলটি ভিউ করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নেবেন এবং সাথে একটি বেল বাটন থাকবে, সেই বেল বাটনে ক্লিক করে নেবেন। তো প্রোগ্রামটি অবশ্যই আমরা কোড ব্লকের মাধ্যমে করবো। আপনাদের যদিও টাইম কম না হওয়ার জন্য অবশ্যই আমি কোড ব্লকটি আগে থেকে ওপেন করে নিয়েছি। কোড ব্লকটি ওপেন করে একটি এমটি ফাইল নেব, বরাবরের মতন এমটি ফাইল নিয়ে বাম পাশে খালি অংশে রাখবো, তারপর প্রোগ্রামটি সেভ করে নেব, যে কোনো একটা নাম দিয়ে প্রোগ্রামটি সেভ করে নেব। এরপর আমরা প্রোগ্রামটি শুরু করে দেবো। যে প্রথমে আমরা ডু দিয়ে শুরু করবো। ডু একটি লেভেল নাম্বার দিব, লেভেল নাম্বারটা যে ইচ্ছা মতন হতে পারে, তো আমি লেভেল নাম্বারটা নিলাম 500 এবং একটি ভেরিয়েবল নেব কে। এই কে এর মান 1 থেকে 300 পর্যন্ত, কারণ আমাদের প্রোগ্রামে বলা আছে 1 থেকে 300 পর্যন্ত সংখ্যাগুলোর পূর্ণ সংখ্যাগুলো সাজানোর জন্য 1 থেকে 300। এরপর আমরা যে কাজটা করবো, কে এর মানটা আমরা প্রিন্ট করে নিব, প্রিন্ট স্ট্যার কে, কে এর মান প্রিন্ট করে নিলাম। এরপর আমরা করবো কন্টিনিউ, কন্টিনিউ। এরপর স্টপ, কোন প্রোগ্রামটি শেষ, স্টপ। এরপর ইন্ট, এখানে একটা জিনিস বাকি আছে যে এই 500 লেভেল নাম্বারটা আমরা অবশ্যই কন্টিনিউতে বসাবো, কন্টিনিউতে। এরপর আমরা কন্ট্রোল এস দিয়ে প্রোগ্রামটা আবার সেভ করে নিব। প্রোগ্রামটা সেভ করে নিয়ে আমরা বিল্ড অ্যান্ড রানে ক্লিক করবো। বিল্ড অ্যান্ড রানে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবো, সেই অপেক্ষার পরে আমাদের কাঙ্ক্ষিত মানগুলো আমরা পেয়ে যাবো। এই যে আমাদের মানগুলো চলে আসছে, 1 থেকে 300 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলো স্থাপন হয়ে গেছে, 5, 6, 7, 8, 9, 10 এইভাবেই আমাদের পূর্ণ সংখ্যা সম্পূর্ণ স্থাপন হয়ে গেছে। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আপনাদের যদি নতুন কোনো প্রোগ্রাম থাকে সেই প্রোগ্রামটি আমাকে দেবেন, ইনশাল্লাহ আমি সমাধান করে আপনাদের মাঝেই তুলে ধরবো। আজকে এটুকু পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো প্রোগ্রাম নিয়ে আসবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।